নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। আজকে দেখো আবার একটা পার্কে আমরা চলে এলাম। আজ ছিল 1 জানুয়ারি, তো পার্কে আজ আমরা এসেছি। তো পার্কটা খুব, তো চলো তোমরা দেখতে থাকো পার্কটা কেমন আর আমরা কেমন মজা করলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, এনজয় করো। দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর ভেতরে দেখো হাতি বানানো রয়েছে, বেশ বড়। মা হাতি, বাবা হাতি, বাচ্চা হাতি, দাদা হাতি সবগুলো পরপর বানানো রয়েছে। তো আর এখানে দেখো সবাই বসে পড়েছে। আর এখন সময়টা ছিল তোমার দুপুর 3টে আমরা এসেছিলাম। তো দেখো এখানে স্লাইডারে সব বাচ্চাগুলো, প্রচণ্ড ভিড় ছিল আজকে। তো কেউ মানে কোনো ফাঁকা ছিল না, এটাতে এ নামছে ওটাতে নামছে। দেখো আমার 2 মেয়ে এখানে চড়ছে, আর আমার দাদার ছেলে এসেছিল। তো আমরা এই কজন এসেছিলাম। তো দেখো পুচকে পুচকে বাচ্চাদেরকেও স্লাইডারে তুলে দিচ্ছে। আর এখানে দেখো ঘোড়া, ঘোড়ার উপরে তো এত চড়েছে যে ঘোড়ায় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, এত ভিড় ছিল ঘোড়ার মধ্যে বসার। তো দেখো আজকে পার্কটাতে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আজকে 1 জানুয়ারি ছিল, তাই পার্কে প্রচণ্ড ভিড়। পার্কটা ছোট হলেও সব রকম বাচ্চাদের বেশ ফান করার জন্য সব রকমই রয়েছে, সব কিছুই রয়েছে। তো আফটারঅল বাচ্চারা এখানে আসলে মজা করতে পারে। তো তোমরা যারা শ্যামনগরের কাছে আসো, তারা কিন্তু এই পার্কটাতে আসতে পারো। আর দেখো এরপরে আমরা চলে আসি পার্কের আর একটা সাইড, যেখানে মাঝখানে একটা ঝিল রয়েছে। তো ঝিলে আগে বোটিংয়ের ব্যবস্থা ছিল, কিন্তু এখন আর বোটিং হয় না। কিন্তু চারি সাইড দিয়ে বেশ বসার জায়গাগুলো রয়েছে, বেঞ্চ, আর পার্কটা পুরো চারি সাইডটাই রাস্তা রয়েছে। তো ঝিলটা মাঝখানে আর ঝিলের চারি সাইড দিয়ে রাস্তা রয়েছে। তো তোমরা দেখতে পারো, এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে, বিকেলটা ভালো কাটবে, আর বাচ্চারা খুব এনজয় করতে পারবে। আমি এর আগেও এখানে এসেছি, আর এবারও আসলাম 1 জানুয়ারিতে। তো ভালোই সময় কেটে যায় এখানে বাচ্চাদের। তোমরা যারা এখনও আসোনি, তারা কিন্তু অবশ্যই আসতে পারো এই পার্কটাতে। গোল বাজারের এখানটা রয়েছে। তো দেখো এখানে আমার মেয়েকে এখানে বসিয়ে দিয়ে একটুখানি ছবি তুলে নিয়েছিলাম। এখানে দেখো সবাই বসে বসে ছবি তুলছে, ভিডিও করছে। তোমরা কিন্তু আসতে পারো, ভালো লাগবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তাই জন্য আর হয়ে ওঠেনি। গলাটা এত ব্যথা যে ভয়েস দিতে গেলেই আমার কেমন একটা প্রবলেম হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা ঝিলের সাইড দিয়ে যাচ্ছি।